বাবা তুমি যদি চলে যাও তাহলে আমার কি হবে, স্মোকিং কজেস ডেথ, আর আমি তোমার পকেটে লাইটার দেখেছি, ইট মিনস ইউ স্মোক। যে জিনিস আমার চেহারা নষ্ট করে দিচ্ছে, যে জিনিস আমার শরীরকে অকালে বার্ধক্যজনিত কারণে নিয়ে যাচ্ছে, বা যে জিনিস দিয়ে আমি নিজের নিজের জীবনটাকে উপভোগ করতে পারবো না, সেই জিনিস আমি কখনোই নেব না। যেদিন আমার মেয়ে প্রথম বোঝা শুরু করলো, ও আমার পকেটে একদিন একটা লাইটার দেখেছে, খুব দামি একটা জিপো লাইটার, আমি আর ও গাড়িতে, ও দেখেছে জানলা খুলে লাইটারটা ছুঁড়ে ফেলে দিয়েছে, খুব রাগ হয়েছিল আমার। এরপর একদিন সে আমাকে স্কুল থেকে ফিরে এসে খুব আসছে, আমি বললাম কী হয়েছে, তো আমাকে জড়িয়ে জড়িয়ে ধরলো, বাবা তুমি যদি চলে যাও তাহলে আমার কী হবে। তা আমি বললাম কী বলো তুমি, তখন সি ওয়াজ অনলি 6 or 7, তো বললো যে না, স্মোকিং কজেস ডেথ, আর আমি তোমার পকেটে লাইটার দেখেছি, ইট মিনস ইউ স্মোক। আমি তাকে কোনোভাবেই বোঝাতে পারিনি যে না আমি আসলে খাই না, অনেক সময় শুটিংয়ের প্রয়োজনে, কাজের প্রয়োজনে মানে হয়তো দু একটা খেতে হয় বা মানুষকে দিতে হয়, বাট তারপর থেকে ওর ওই ভালোবাসা, তার সেই যে বাবার প্রতি স্নেহ, সেটা দেখে আমার কাছে মনে হয়েছে যে অ্যাটলিস্ট ওর জন্য আমাকে বেঁচে থাকতে হবে, এবং আমার মেয়েদের জন্য আমি এই কাজটা থেকে বিরত থাকবো। এবং আমি তখন থেকে একেবারে সচেতনভাবে সিনেমা শুটিংও সিগারেট খাই না, বাস্তব জীবনও আর সিগারেট খাই না। সো ইটস রিয়েলি ইজি। তো আমি আপনাদেরকে সবাইকে আজকে অনুরোধ করব, যারা স্মোক করি তারা যেন স্মোকটাকে ছেড়ে দিই, আমরা সুস্থ বিনোদনের দিকে থাকব। অনেক সময় মনে হয় যে বন্ধুরা একসাথে হয়েছি কি করব, তাহলে আমরা একটু সিগারেট খেতে পারবো না, না তোমরা সাইক্লিং করো, গো ফর ওয়াক, গো ফর এ রাইড, অনেক সুন্দর বাংলাদেশে এখন ট্যুরিজম সেক্টরে অনেক দারুণ দারুণ জায়গা তৈরি হয়েছে, তো চাইলে অল্প খরচে আমরা একদিন দুদিনের জন্য ঘুরে আসতে পারি, এতে করে কিন্তু মনটা সুস্থ থাকে। নিজের মনটাকে সুস্থ রাখতে হবে, নিজের মনটাকে বারবার বোঝাতে হবে যে এই হাতের এই যে ধোয়াটা, এই ধোয়াটা আমার সর্বনাশ করছে, তো আমরা সর্বনাশের দিকে যাব না, আমরা ভালোর দিকে যাব, আমরা সুন্দরের দিকে যাব। সবার সুস্থ সুন্দর জীবনযাপন করুক এই প্রত্যাশা করছি, সবার সুস্থতা কামনা করছি।